মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না থাকলে আমার আর কিছুই লাগে না। ছোটবেলা থেকে আমি বরাবরই মুগ ডাল প্রিয় মানুষ। কখনো নান রুটির সাথে, কখনো বা পরোটার সাথে, আবার কখনো বা সাদা ভাতে আমার খুব ভালো লাগতো। বিয়ে বাড়িতে গেলে আমি সব সময় মুগ ডাল খেতে খুব পছন্দ করতাম। খুব সহজে আজকের ভিডিওতে কিভাবে মুগ ডাল রান্না করতে হয় সেটা দেখাবো, টেস্টের ব্যালেন্স ঠিক রেখে, এবং আজকের ভিডিওতে থাকছে টিপস অ্যান্ড ট্রিক্স। চলুন তাহলে মূল পর্বে চলে যাই। हेलो प्रियन अस्सलामु आलैकुम, आमी फारिया ढाका बांग्लादेश थेके बोलछी। फारनास कुकिंग हाउस 450 थेके सबाइके स्वागतम। एखाने आमी माछेर माथा निये नियेछि, मुग डाल निये नियेछि, टमेटो निये नियेछि। एखन पुरो भिडियोते आपनादेरके बोले दिच्छि। एखन एखाने डालगुलोके आमी 5 थेके 6 मिनिट भेजे एखन भिजिये राखतेछि। 5 थेके 10 मिनिट आमी एखाने भिजिये राखबो। एदिके आमी माछेर माथाटाके एकटु मेरिनेट करे नेछि। आपनारा आपनादेर पछंदमतो किभाबे रान्ना करेन सेटा अवश्य कमेंट बक्से जानिये दिबेन। आमी किन्तु आमार मायेर मतो रान्ना करार चेष्टा करछि, आमार मा রান্না করত। তো মাছের মাথাটাকে আমি দিয়ে দিলাম, সাথে দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর দিয়ে দিয়েছি একটু সরিষার তেল। এ দিয়ে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। ভালো করে আমি মেখে এটাকে একদম মশলাটা সব কানের গুঁড়া টুড়া মাছের ভিতরে ভালো করে মেখে এটাকে এক সাইডে রেখে দিয়ে দিয়েছি। এখানে আমি আজকে এই মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করার জন্য একদম সম্পূর্ণভাবে টেস্ট ফিরে আসার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ শুকনো মরিচ, হাফ চা চামচ দিয়ে দিয়েছি কাশ্মীরের মরিচ, হাফ চা চামচ দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দেব ধনে গুঁড়ো, হাফ চা চামচ অ্যাড করব আমি এখানে হলদি গুঁড়ো, আর দিয়ে দেব এখানে আমি স্বাদ মতো লবণ। এখানে আমি গুঁড়ি মশলাগুলো এই জন্য নিয়ে নিয়েছি, আমার সব সময় বাটা মশলা দিয়ে আমার রান্না করতো, তো আমার যাতে এখানে বাটা মশলা নেই সেক্ষেত্রে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো একটু পানি দিয়ে দেবো, এক টেবিল চামচের মতন পানি দিয়ে এখন এটাকে ভালো করে পেস্ট করে নেব। 100%-এর ভিতরে যদি আপনার 90% কিন্তু বাটা মশলার স্বাদটা কিন্তু ফিরে আসবে। এইভাবে যদি আপনারা মেখে রেস্টে রেখে দেন তাহলে সুন্দর একটি বাটা মশলার গ্রান চলে আসবে। এখন তেলের ভিতর আমি মাছের মাথাটাকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে কেটে ছোট ছোট করে ভেজে নিতে পারেন, তো আমি আস্তাটা ভেজে নিয়েছি। তার আগে বন্ধুরা, ভিডিওটি কে কোথা থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানাবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। এখানে আমি কিছু গরম মশলা অ্যাড করেছি, একটি তেজপাতা, 2 টুকরো দারচিনি, 3-4টা সাদা এলাচ, একটি কালো এলাচ, একটা স্টারনিস, 5-6টা লং দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি। 30 সেকেন্ড গরম মশলাটা ভাজার পরে পেঁয়াজটাকে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এখন এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, আর দিয়ে দিব 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এখানে আপনারা আদা রসুনটা কুচি করেও দিতে পারেন। ভালো করে ভেজে নিতে হবে, তো আমি এখানে পেস্টটা দিয়ে দিয়েছি। তো এটাকে আমি ভালো করে আরও 2 থেকে 3 মিনিট ভেজে নিচ্ছি যাতে কাঁচা আদা রসুনের আঁচটা গন্ধটা চলে যায়। পেঁয়াজ বাটাটা দিলে ডালের ঘনত্বটা কিন্তু খুব সুন্দর হয়। তো এখানে আমি স্বাদের জন্য দিয়ে দিয়েছি 2টা টমেটোকে ছোট ছোট করে কুচি করে নিয়ে নিয়েছি। আমরা তো এটা কমন একটি খাওয়ার, সবাই কিন্তু ডাল রান্না করার সময় টমেটো দিয়ে থাকি, তবে আমি মশলা কষানোর সময় দিয়ে দিচ্ছি। এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর যে মশলাটা তৈরি করেছিলাম আমি বাটা মশলার স্বাদটা ফিরে পাওয়ার জন্য, ব্যালেন্স ঠিক রাখার জন্য স্বাদের, এটা দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি 3 থেকে 4 মিনিট মিডিয়াম আছে। মনে রাখতে হবে মশলা যেন কোনো প্রকার তলানিতে না বেজে যায়। মশলা যদি তলানিতে বেজে যায় তাহলে রান্নার স্বাদটা একদম বিফল হয়ে যাবে, যেভাবে রান্না করুন না কেন। তা আমি এখানে ডাল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখানে মাছের মাথাটা সহ কষিয়ে নিতে পারেন। তা আমি এভাবে করেছি, আমার কাছ থেকে দেখেছিলাম। এখানে 2টা আলু দিয়ে দিয়েছি এখন আর মশলার সাথে, আর ডালটাকে 4-5 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। একদম ভালো করে 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পরে আমি এটাকে ঢেকে দিচ্ছি আরও 2 মিনিট কষানোর জন্য। তো 2 মিনিট পরে ফিরে আসলাম। এখন এখানে আমি 3 কাপ গরম পানি অ্যাড করতেছি। এখানে পানি বেশি অ্যাড করা যাবে না, হয়তো আমি আজকে যে ডালটা রান্না করব একদম পাতলা ডাল না, এটা একটা আস্তে আস্তে ডাল থাকবে কিন্তু নরম হয়ে যাবে। এখন এখানে মাছের মাথাটাকে দিয়ে ঢেকে দিয়ে আরও 6 থেকে 7 মিনিট রান্না করব। 6-7 মিনিট পরে আসলাম, দেখতে পাচ্ছেন মাছের মাথাটা অটোমেটিকলিভাবে এটা খুলে গিয়েছে। তো এখন এটাকে আমি ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। ডালটাকে আবার হাত দিয়ে একটু চিপে দেখতেছি, একটু বুক রয়েছে, আরও 4 থেকে 5 মিনিট রান্না করবো ঢেকে। এইদিকে মাছের মশলার জন্য একটু বাগার দিত আমার সবসময়। এখানে আমি 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি রসুন, 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি পেঁয়াজ, 2টি শুকনো মরিচ, সামান্য একটু কালারের জন্য गुड़ी मरीच दिए दिए और हाफ चा चामच दिए दिए आपनार राधुनी मसलाटा तो जेटा होच्छे जे पाँचफोड़न जेटा बला हय तो एटा एखोन आमी बागार दिए दिलाम। एदिके डालटा सिद्ध हये गियेछे खूब सुंदरभावे। डाले बागार दिले एटार टेस्ट मने हय जे द्विगुण थेके द्विगुणो बेड़े जाय। एखोन सुंदर एकटि फ्लेवर आसार जोन्नो तीन चारटा काँचा मरिच दिए दियेछि आर स्वाद मतो दिए दियेछि आमी एखाने हाफ चा चामच दिए दियेछि भाजा जिरे गुड़ो। एई भाजा जिरे गुड़ोटा दिले आपनार डालेर टेस्टटा अन्यरकम आसे। तो बंधुरा भिडियोटी केमन लागलो अवश्यई कमेंट बक्से जानाबेन। आर जारा आमार फेसबुक पेज थेके देखेछेन तारा आमार फेसबुक पेजटाके असंख्य धन्यवाद। जारा एखोन देखेननि प्लिज आमार फेसबुक पेजटाके फलो करे दिबेन। तो एखोन आमी परिवेशनेर जोन्नो सबाई गरम गरम नान रुटी दिये खाबे। आमी एखोन सामने स्टैंड निच्छि। तो सबाइके आमार साथे थाकार जोन्नो धन्यवाद। आस्सालामु आलाइकुम।